ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আলা রসুল্লাহ। মা বাদ, সম্মানিত আলী ভাই, আপনি সৌদি আরব থেকে কয়েকটি বিষয় একটু লম্বা করে আলোচনা করলেন, বিষয় জানতে চাইলেন। তার মধ্যে আত্মীয়তা সম্পর্কের বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে আত্মীয়তা সম্পর্ক কাট আপ করা যাবে না, যে কোনো মূল্যে সম্পর্ক রাখতে হবে। সেখানে আপনি উল্লেখ করছেন যে তারা তো সম্পর্ক রাখে না। এখন আমি দাওয়াত দিয়েছি কোনো অনুষ্ঠানে, কিন্তু চাচারা আসবে না। বাপ তো আমার, আম্মা আমার আব্বা তো মারা গেছে। এখন তারপর আমার কী করণীয়? আলহামদুলিল্লাহ, আত্মীয়তা সম্পর্কের বিষয়ে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যেমন বারাতুল জিম্মা, অর্থাৎ আপনার জিম্মা আপনি মুক্ত হইতে পারেন, সেই জন্য আপনি সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আপনার মনে আপনি কোনো দোষ রাখবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য। মন থেকে আপনি হিংসা বিদ্বেষ উঠিয়ে দিবেন, ক্লিয়ার রাখবেন তাদের মনে, তাদের বিষয়ে আপনি কোনো প্রকার মনের মধ্যে ভারত্ব রাখবেন না। দাওয়াত দিবেন কোনো অনুষ্ঠান যদি হয়ে থাকে, আপনার যদি কোনো অনুষ্ঠান করার ইচ্ছা থাকে বা সেই ধরনের সামর্থ্য আপনার থাকে, তা আপনি তাদেরকে দাওয়াত দিবেন। তারা না আসলে সেটা তো আপনার কিছু করার নাই। আপনার তো আপনার কাম, আপনি আপনার কাজ আপনি করেছেন, তারপরে তারা দাওয়াত দিলে আপনি যাবেন। যদি দাওয়াত না দেয় তাহলে কি জোর করে যাবেন? আপনি সালাম মুসাফা যেটা করার সেটা করবেন, দেখা সাক্ষাৎ যদি সম্ভব হয় করবেন, তাদের সাথে যোগাযোগ কোনো বিষয় কোনো হলে করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, হতে পারে আপনার এই দাওয়াত তাদের কাছে পৌঁছে যাবে, একদিন একদিন তাদের মন গলবে, কোনোভাবে কোনোভাবে হেদায়তের কারণ হবে, কোনোভাবে না কোনোভাবে তারা ভুল বুঝতে পারবে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এ বিষয়ে আমাদেরকে অলসতা করা চলবে না, চেষ্টা সাধনা। এই নয় যে জোর করে তাদেরকে আপনি কিছু করবেন, বাস যেটা করার সেটাই আপনি করবেন, যেভাবে সম্পর্ক রাখা যায়, দেখা সাক্ষাৎ ওঠা বসায় বিভিন্নভাবে। যাই হোক, এগুলি আপনি অবশ্যই বোঝেন। তারপর আরেকটা বিষয় হলো যে কামেল পীরের হাত না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, এ একটা বিষয়। তৃতীয় আর একটা বিষয় পরে বলতেছি, কামেল পীরের হাত না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীতে কামেল পীর এটা গ্যারান্টি কে দিল? কোন ব্যক্তি যে কামেল বা পীরে কামেল বা কামেল পীর, এই কথা আপনাকে কে জানাবে? পৃথিবীতে এমন কোনো ওহি আসছে এখন যে কামেল পীর অমুক ব্যক্তি আছে, একজন কৃষক যা দেন কোন গ্রামে, কোন রাষ্ট্রের কোন গ্রামে মরুভূমিতে বসে সে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। মরুভূমিতে বসে মানে মরুভূমির এলাকায় থাকে বা গ্রাম গ্রামে থাকে, উদ্দেশ্য এটাই। কোন গ্রামে কোথায় থাকে আল্লাহ ইবাদত বন্দেগী করতেছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, সে হয়তো আল্লাহর কাছে কামেল পীর। আবার দেখেন কত স্বর্গে বাস করে, কত কত আরাম হয়, এসে কত জায়গায় বসে আছে, যেমন না গদি নিশিন্দে বসে আছে পীরেরা, এরা যে কামেল পীর, এই এই গ্যারান্টি আপনাকে কে দিল এটা? সুতরাং কামেল পীর উনি আল্লাহদিন আমান ও কাহানু একটা কোন, যারা ইমান আনবে এবং মোত্তাকিন হবে। ইমান আনা কি একটা বিষয়, আর মোত্তাকিন হওয়ার জন্য সংজ্ঞা কি একটা বিষয়? মোত্তাকিন দেখেন আজকে আমাদের মধ্যে কত ত্রুটি, আত্মীয় সম্পর্কের মধ্যে। আপনি তো প্রশ্ন করলেন আত্মীয় সম্পর্কের মিল করা যাচ্ছে না, তো মোত্তাকিন হওয়াই তো কঠিন। তারপরে টাকা পয়সা অর্থ সম্পদ ভাই বোন আত্মীয় স্বজন গোষ্ঠী গেতে মমিন মনে, মমিন মনের দুঃখ দুঃখ অপগ্রস্ত মানুষ থেকে শুরু করে আমাদের জীবনের পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল জীবনের পূর্ণ একদম 100% যদি হইতে পারে তাহলে কামেল মুমিন বলা যাবে যে কোনো ব্যক্তি হয়তো সে আশা করা যায়। তারপরে কি আপনি পূর্ণভাবে কেউ, আপনি আমি কেউ বলতে পারবো যে অমুক ব্যক্তি কামেল মুমিন, এই সার্টিফাই কেউ কেউ করার অধিকার আছে? সার্টিফাই ওহি ছাড়া কেউ করা সম্ভব না, এই ওহি একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, আরো 10 জন সাহাবী সহ অন্যান্য অনেক সাহাবীকে কামেল পীরের গ্যারান্টি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, এরা ছিল কামেল পীর। আর আব্দুল কাদের জিলানীকে কামেল পীর আমি আপনার সার্টিফিকেট দিয়েছি, আল্লাহ রাসূল কি দিয়েছে নাকি? বা আজকে যারা যাদেরকে আপনার কামেল পীর মনে করেন, বড় পীর মনে করেন, পীরে কামেল, গাউস ইত্যাদি ইত্যাদি, এই যে দোষ, এই যে শিরকি নামগুলো অথবা শরীয়ত বিরোধী নামগুলো, এই উপাধিগুলো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, উপাধি দিতে দিতে এক একজনের উপাধি তো আর অভাব নাই। এগুলি মানুষের তৈরি, আমার আপনার তৈরি, আল্লাহর তৈরি। কি বলছেন আল্লাহ সবাইকে বলছেন? প্রথম স্তরে মুমিন, মুসলিম, তারপরে মুমিন, তারপর মহসেন, মহসেনের পর্যায়ে ওসে। তো এগুলি তো আল্লাহর ভাষা, আল্লাহর ভাষাতে, আল্লাহর ভাষাতে কে আসলো সেটা তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গ্যারান্টি, আপনাকে আমাকে জানানো হয় না। আর তৃতীয় নম্বর বিষয় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, বললেন যে যখন আল্লাহ বললেন যে পীরের মুরিদ না হইলে কেউ জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ আমাকে, আমার সাথে দেখা করবে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন বা বললেন যে চোখ বন্ধ করতে, তার বন্ধ করে দেখলেন যে কার হাতে বায়াত করবেন, নিজের হাত নিজে বায়াত করছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের প্রতি এত অপবাদ, হ্যাঁ অপবাদ আল্লাহর প্রতি, এটা আল্লাহ এবং রাসুলের দুজনের প্রতি অপবাদ, আল্লাহু আকবর।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমান আজলাম মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির সে জালেম আর অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর উপরে জুলুম, আল্লাহর উপরে অপবাদ চাপায় দেয়? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন নাই যে মান কাযাব আলাইহি মুতাআম্মিদান ফালিয়াদাব ওয়া মা কাযাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা চাপিয়ে একটা কথা বলে দিল, মান কাযাব আলাইহি মুতাআম্মিদ, ইচ্ছাকৃত মিথ্যা চাপায় দিল, ইচ্ছাকৃত মিথ্যা, ইচ্ছাকৃত এখানে এটাও যে না জেনে যাচাই বাছাই না করে কারোর কাছ থেকে শুনেও একটা কথা বলে দিল। আর আল্লাহ রসুলের ওই হাদিস আপনি জানেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপরে মিথ্যা চাপায় দিল, সে তার ঠিকানা সে নিজেকে জাহান নিজেকে নিজের ঠিকানা নিজেকে নিজে জাহান্নাম বানিয়ে নিল, অর্থাৎ নিজের ঠিকানা নিজে জাহান্নামে তৈরি করে নিল, বানিয়ে নিল। এখন প্রশ্ন হলো যে আমি তো অমুক জায়গায় শুনছি, তা আপনি শুনছেন যাচাই করেন নাই কেন? আমি নিজে ইচ্ছা করে বলি নাই, আমি অমুক জায়গাতে শুনে বলছি। যে এই কথাটা বলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোথা থেকে বললেন, আমি অমুক জায়গাতে শুনছি, তা আপনি শুনছেন, আপনি যাচাই করে বলছেন, তাহলে আপনি ওই হাদিসের আওতায় আপনি আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাফা বিলমার একাধি বানাই হাদিস বিকুল্লি মা সামিয়া, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে যা শুনবে তাই বলে দিবে। তাহলে আপনি তো মিথ্যাবাদী, মিথ্যাবাদীর জন্য জান্নাত আছে নাকি? মিথ্যাবাদী তো জাহান্নামী, আল্লাহর কাছে মিথ্যাবাদী সে। সুতরাং আপনি আল্লাহর প্রতি অপবাদ দিবেন, রাসূলের প্রতি অপবাদ দিবেন, উল্টাপুল্টা কথা বলবেন, আপনার গলায় কণ্ঠ আছে, একটু সুর আছে, আপনি ইউটিউবে এসে ভাষণ বক্তৃতা দিয়ে আর কামালের প্রিয় দাবি করবেন, আর মানুষ মহিলা পুরুষকে মুরিদ বানাবেন, আর মহিলা পুরুষকে মুরিদ বানানোর মধ্যে সুন্দর সুন্দর মহিলাদেরকে রাত্রিবেলা ডাকবেন একটু মনের আশা পূর্ণ বাসনা পূর্ণ করতে, আর বলবেন যে পীরের কাছে না শুইলে পবিত্র হওয়া যায় না, আত্মা পবিত্র হওয়া যায়, জান্নাত লাভ করা যায় না। আপনি খুব কামালের পীর হয়ে গেছেন না, আপনার হাতে মুরিদ হইতে হইবে, গজারের লাঠি দিয়ে পিটাইয়া পরীক্ষা পরে ময়লা আবর্জনা পানিতে আপনাকে নামাইতে হবে, তারপর দেখ পীর কি হয়েছে বোঝা যাবে। এই সময় শয়তানি ময়দানি কথা দিয়ে এই শয়তানি কথা দিয়েই এই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলছেন ইউ হাই বা আদম ইলা বাদিন জুখরুফাল কওলে গুরুরা, শয়তান করে কি একজন একজনের কাছে ওহি করে, ও শয়তান অর্থিকা পালায় গেছে, বড় শয়তান আরে বানাইয়া ওহি করে তারপরে জুখরুফাল কওলে গুরু, এমন এমন চাকচিক্য কথা দিয়ে ওহি করছে, অরে অরে সুন্দর কথা কথা শিখায় শয়তান এখান থেকে অনেক দূরে চলে গেছে, শয়তান আটলান্টিক মহাসাগর পার হয়ে গেছে, অর্থিকা এই এলাকায় থাকবে না। এই সমস্ত শয়তানের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুন। যারাই মুরিদ হবে বর্তমানে এই সমস্ত শয়তানি করা তাদের পরিণতি কী হবে আপনারাই বোঝেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে অনুসরণ যেন আমরা পূর্ণভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাজা ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।